সময়ের প্রয়োজন মেনে সুযোগ তৈরি করা হচ্ছে দেশে একবিংশ শতাব্দীর চাহিদা মেনেই তৈরি করা হয়েছে নতুন শিক্ষানীতি সময়ের চাহিদার কথা মাথায় রেখে এই শিক্ষানীতি তৈরি করা হয়েছে শুক্রবার এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে অখিল ভারতীয় শিক্ষা সংঘ অধিবেশনে শুক্রবার যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেখানেই তার সরকার প্রবর্তিত নতুন শিক্ষানীতির পক্ষে সওয়াল করেন দেশের লক্ষ লক্ষ শিক্ষকের সঙ্গে আলোচনা করে নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শিক্ষকের সঙ্গে আলোচনার জেরেই জাতীয় স্তরে নতুন শিক্ষানীতির প্রণয়নে সুবিধা হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর গুজরাটে শিক্ষক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন শিক্ষানীতি নিয়ে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন শিক্ষানীতি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এ ব্যাপারে মোদী বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে শিক্ষক এবং পড়ুয়াদেরও পরিবর্তন হচ্ছে এই রূপান্তরের সময়ে কিভাবে আমরা এগিয়ে যাব তা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষকদের সঙ্গে আমার আলোপচারিতা জাতীয় স্তরে নীতি প্রণয়নে সাহায্য করেছে এই ব্যাপারে তিনি আরো বলেছেন জাতীয় শিক্ষা নীতি প্রণয়নে লক্ষ্য থেকে শিক্ষকের ভূমিকা রয়েছে এক গুরু ही ছাত্র को गाइड कर सकता है कि वो अपनी जानकारियों का सही उपयोग कैसे करे टेक्नोलॉजी से इंफॉर्मेशन मिल सकती है लेकिन सही दृष्टिकोण तो शिक्षक ही दे सकता है सिर्फ एक गुरु ही बच्चों को यह समझने में मदद कर सकता है कि कौन सी जानकारी उपयोगी है और कौन सी नहीं है कोई भी टेक्नोलॉजी किसी विद्यार्थी की कि पारिवारिक स्थिति को नहीं समझ सकता एक गुरु ही उसके हालात को समझकर उसे सभी मुश्किलों से बाहर निकलने के लिए प्रेरित कर सकता है इसी तरह दुनिया की कोई भी टेक्नोलॉजी ये नहीं सिखा सकती कि, कि किसी विषय की गहराई में जाकर उसे कैसे समझे डीप लर्निंग कैसे करें जब इंफॉर्मेशन की भरमार हो इंफॉर्मेशन के पहाड़ खड़े हो जाते हैं तो छात्रों के लिए यह महत्वपूर्ण हो जाता है कि वो कैसे एक चीज पर अपना ध्यान केंद्रित करें डीप लर्निंग और उसे लॉजिकल कंक्लूजन तक पहुंचाना ये बहुत महत्वपूर्ण है इसलिए आज इक्कीसवीं सदी के छात्र के जीवन में टीचर की भूमिका और ज्यादा बृहद हो गई है একবিংশ শতাব্দীর চাহিদা অনুযায়ী নতুন নতুন সুযোগ তৈরি করা আমাদের দায়িত্ব শিক্ষানীতি এই বিষয়টিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে গুজরাটের শিক্ষকদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দিনভর বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন তিনি গুজরাটে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি চার হাজার চারশো কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী